এবার আমরা যাব ইসকনে। খুব ইচ্ছা করছিল বেশ অনেক দিন ধরেই ইসকন যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আমি যখনই একটু ফাঁক পাই তখনই ইসকনে চলে আসি। বিস্তৃত ও বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি কিন্তু অবস্থান করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রীতম ব্লগস। চলো ঘুরে আসি কলকাতা থেকে অনেক দূরে। তো আমরা এবারে যাচ্ছি হচ্ছে মায়াপুর, মানে কৃষ্ণ আমাদের সাথে রয়েছে। কৃষ্ণ যেখানে যেখানে থাকে আমরা সেই সেই জায়গাগুলো সব কভার করব। ঠিক জন্মাষ্টমীর কিছুদিন আগে আমরা গেছিলাম মায়াপুর। কিভাবে ওখানে ঘুরেছি আর কি কি স্পট ওখানে রয়েছে, কোথায় আমরা থেকেছি, তার কত টাকা ভাড়া, আর কিভাবে তোমরাও ঘুরতে পারবে, আর কিভাবে যাবে, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, আর টোটাল আমাদের প্যাকেজে কত টাকা লেগেছে, সমস্ত কিছু তথ্য আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। ভিডিও স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইসকন দ্বারা নবনির্মিত নগরী, নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত ইসকন। ইসকন হচ্ছে মায়াপুরের প্রধান প্রাণকেন্দ্র। এই অঞ্চলটি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সার্বাঙ্গিক ভাবে জড়িত রয়েছে। তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা এসে পৌঁছেছি গাজীর সমাধিতে। তো আমরা এখন চলে এসেছি গাজীর সমাধিতে। আমরা যখন ভেতরে প্রবেশ করছিলাম এর অনেক ইতিহাস সম্পর্কে আমরা একজনের কাছ থেকে সমস্ত বক্তব্য শুনেছি। পরে আছে ফুল, জানেন এগুলো কি ফুল বলে? এগুলো চাঁপা ফুল বলে। এই চাঁপকে ছিলেন মুসলিম বিচারপতি, তখনকার দিনে এনকার বিচারপতি ছিলেন। মালদা রাজা ছিলেন হুসেন শাহ গৌড়ের রাজা। রাজার অধীনে চাঁপকে শাসককর্তা ছিলেন, তাদের অধীনে রাজত্ব ছিল মুসলিমদের অধীনে। ওই টাইমে মহাপুর আবির্ভূত হয়েছিলেন, হয়ে ঘরে ঘরে নাম শুনে প্রচার করেছিলেন। তখন কাজী বাধা দিয়েছিল, নিমাই তোমার এখানে কীর্তনের স্থান না, এটা নবদ্বীপ, নবদ্বীপ নামে আছি আমি এখানে, কীর্তন স্থান না, ঘরে বসে ভজন করো, এটা লাফালাফি ঘুরারই স্থান না। মহাপুরভাবে উপদেশ দিয়ে চাঁদকে দেবের উপস্থিত দিল মহাপুরকে, বাপু মানে নাই। এই জন্য কাজী বিচারটি রেখে দিয়েছে। এটা কিন্তু কাজীর বাড়ি, এখন আর বাড়ি না, এখানে হাট হয়ে গেছে, এটা মঠের দিনে, এটা পরবর্তীকালে বংশ পরম্পরা বংশ চৈতন্য মঠ মাসিমেন বাড়িতে দান করে ওনার দিল্লি বোম্বে চলে যায়, কেউ নেই। ইনি ছিলেন বিচারপতি। এই কাজী জন মহাপুর ভক্তদের মেরেছিলেন, তখন মহাপুর বয়স তো 16 বছর 17 বছর বয়স। আর এই 17 বছর বয়সে যদি মহাপুর যখন ঘরে ঘরে নগর কীর্তন করেন, এখানে হিন্দু মুসলিম সবাই কাজীকে বাধা দিয়েছিলেন, নিমাই তোমার কীর্তনের স্থান না, এটা নবদ্বীপ, নবদ্বীপ নামে আছি আমি এখানে, কীর্তনের স্থান না, ঘরে বসে ভজন করো, তাদের অধীনে রাজত্ব ছিল মহাপুর। এই টাইমে আবির্ভূত হয়ে সনাতন প্রচার করেছিলেন, তখন মহাপুরকে বাধা দিয়েছিলেন কিছু খারাপ লোক ছিল হিন্দু লোকে, কারণ ঘরে ঘরে তারা বিড়াল বিড়ালের বিবাহ দিতেন, ব্যাঙের পূজা করতেন, শুদ্ধ ধর্ম ছিল না। মহাপুরের সনাতন ধর্ম প্রচার করছে, তখন তাদের চিত্তবৃত্তি চলে যাচ্ছে, আমাদের ধর্মকর্ম ব্যবসা বাণিজ্য সব নিমাই নষ্ট করে দেবে, নিমাই সেখানে রাখা যাবে না। তখন মহাপুরের কথা মানে না বলে কাজী 2-4 দিন দেখে মহাপুর ভক্তদের খুব মেরেছিলেন, খোল কর্তার ভেঙে দিয়েছিলেন, যাতে কোনো সনাতন ধর্ম না হয়। দিনে খোল ভেঙে দিয়েছিলেন কাজী, রাত্রেবেলা স্বপ্ন দিয়ে ঘুমের কাজী, আমার ভক্তদের মৃদঙ্গ ভাঙলা, আমার কীর্তন ভঙ্গ করলা, আমার মৃদঙ্গর বদলে ছিঁড়ব তোমার বুক, তোমার বংশ নির্বংশ করবো, দেখটি আমার রূপ। এইভাবে কাজী চমকে যায়, ঘুম ভেঙে গেল, কিছুই নেই, ঘরে শুয়ে আছে, ঘর বন্ধ, তোর মহাপুর কোথায় দিয়ে ঢুকলো, কোথায় দিয়ে বেরোলো, কিছুই নেই, যেমন বিছানা সরি তোর বুকের মধ্যে তাই মহাপুরকে দেখতে মহাপুর অদৃশ্য হয়ে গেলেন। এই জন্য দেখা যায় 4 কেজি পরে বিছানে নিয়েছিলেন, নিয়ে মহাপুর ভক্ত হয়ে গেছে, হয়ে কীর্তন সব জায়গা নাকি মুসলিম মহাপুর, হ্যাঁ মুসলিম। ইনি পরে মাহু ক্ষমা বিকে, নিমাই একই গ্রামে বসবাস করি আমি, গ্রাম সঙ্গে তোমার খোল ভেঙেছি, আমার ভুলেছে, ভুল মাধ্যম করে দাও। দিনে খোল ভেঙে দিয়েছিলাম, রাত্রের জন্য দেখলাম তুমি আমাকে ঘরেটা মুক্তি দান করে বুক ছেড়ে দিচ্ছ। কারণ কাজীকে অদ্বৈত গতা ধরবলো, কাজী মুখে একবার কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ আজ্ঞান বলবো না, কালকে বলবো। তারপর দিন এই কাজী কাজী স্ত্রীর সমাজ স্বামী স্ত্রী দুজন গিয়ে মহাপুর পায়ে লুটিয়ে পড়লেন, পরে মহাপুর ক্ষমা চেয়ে মহাপুর কাছে দীক্ষা নিলেন। তখন কাজীর বয়স 80-82 বছর বয়স, আর মহাপুর বয়স 17 বছর বয়স। মহাপুর দীক্ষা দিয়ে মহাপুর ভক্তই কৃষ্ণ দেখেছিলেন। এই জন্য এখানে বৃন্দাবনটা উল্লেখ করে দিয়েছে, ইনি তারপরে কংস ছিলেন, কলিতে জবান হলেন, গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়ায়, ব্রজের কানাই ব্রজের নিমায়। কংসকে কৃষ্ণকে মারার চেষ্টা করতে মারতে পারেন, কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। কৃষ্ণ বলেছিল তুমি আমাকে শত্রু ভাবনা দাপরে কলিতে তুই নামে মুক্তি পাবা, হাতে দাপরে বধকে কংসকে কৃষ্ণ কলিতে নামে মুক্তি দিয়ে ছাত্র সে নিমায়, নিমাইকে গুরু রূপে কৃষ্ণ আইলেন ব্রজের কানাই ব্রজের নিমায়। যেই নিমায় সেই গৌর, যেই গৌর সেই মহাপ্রভু, যেই বাবু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য, মানবের চৈতন্য, পশু পাখি গাছপালা পাহাড় পর্বত বাঘ বালু সবাইকে বাপু প্রেমে নাচিয়েছিল, তার সাক্ষী জগাই মাথায়, তার সাক্ষী ভক্তের চাকরি। এই কাজন মরে গেলেন, হিন্দু মুসলমান সবাই কাজীকে মাটি দিলেন। তো মহাপুর 20 বছর বয়স, কাজীর 80-90-95 বছর বয়স, হিন্দু মুসলমান সবাই কাজীকে মাটি দিলেন। দিয়ে মহাপুর পরে এসে বলেছিল তুমি আমার চিত্ত সজিতা করলা,
আমার সনাতন ধর্ম মানে তোমার কবর চিরকাল ফুল করবে ফুলে তার তোমার সজ্জিতা করলো তোমার শরীর সজ্জিতা তোমার কবর সুগন্ধময় ফুল করবে ফুলে তার তোমার শরীর সুগন্ধা তোমার জয়তে কালো হয়ে গিয়া ফুল পড়ে বার্থডে বলে 523 বছর গাছের পর গুরব দিন বলে 560 চলছে এখন অনেক বছর বাঁচবে না ভগবানের ইচ্ছা এটা সিদ্ধি হয়ে গেছে এই গাছ তো বেশি থাকে না 560 বছর গাছটা এখন कृष्ण और भाई बलराम श्री चैतन्य महाप्रभु और नित्यानंद महाप्रभु रूपे आविर्भूत हो कलिजुगे श्रीमद भगवद गीता शिक्षार ऊपर भित्ति करे हरिनाम कीर्तन आशीर्वाद प्रदान आविर्भूत हन चलो कथा बोलते बोलते प्रभु के भक्ति श्रद्धा करार जन्य आलादा कोनो योग्यता लागे ना ईश्वर के भालोबाशाई मूल विषय গাড়িতে উঠে পড়েছি তাহলে চলো এবার আমরা সবার আগে যাব হচ্ছে ইসকনে কিন্তু তার আগে আমরা আরো একটি মন্দির দর্শন করব তারপরে আমরা যাব আমরা এখন চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে চলো আমরা কিন্তু মন্দিরটি বন্ধ থাকার ফলে ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু যতটুকু ক্যামেরায় তুলতে পেরেছি দেখিয়েছি এবার আমরা যাব ইসকনে খুব ইচ্ছা করছিল বেশ অনেক দিন ধরেই ইসকন যাব কিন্তু সময় হয়ে উঠছিল না আমি যখনই একটু ফাঁক পাই তখনই ইসকনে চলে আসি বিস্তৃত ও বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি কিন্তু অবস্থান করেছে এখানে অনেকগুলি ভবনও রয়েছে তোমরা চাইলে এখানে থেকেও যেতে পারবে মন্দিরের মধ্যে গদা ভবন সবথেকে বেশি নাম করা এখানে সবাই দুপুর বেলা খাবার জন্য কুপন কাটছিল আর আমরা ততক্ষণ সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটি সব থেকে সুন্দর এখানে তো আমি দাঁড়িয়ে প্রায় কয়েক ঘন্টা ছিলাম এখানে অখণ্ড হরিনাম কীর্তন হয় এবং সেটা শুনতে ভীষণ ভালো লাগে প্রতিদিন সকালবেলা উঠেও যদি তোমরা বাড়িতেও নিজেরাও হরিনাম কীর্তন করো বেশ কিছুক্ষণ তোমাদের মনটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যাবে যারা সারাদিন কাজ করে নানা বিপদের মধ্যে থাকে নানা রকম পরিশ্রম করে তাদের জন্য এই হরিনাম কীর্তন খুব প্রয়োজন এটা মানুষের মনকে শান্ত করে তোলে আমি এখানে এসে খুব খুশি আমার তো মনে হচ্ছিল আমি রাধা কৃষ্ণ নিয়ে যাব আমি ঘুরছিলাম ফিরছিলাম যেন মনে হচ্ছিল আমি কৃষ্ণের শহরে চলে এসেছি এই জায়গাটিতে এতটাই শান্তি আর এতটাই সুন্দর যে তোমাদের আসলে এখানে মন খুব খুব ভালো লাগবে এখানে অনেকগুলি ভবন আছে পদ্ম ভবন গীতা ভবন বিভিন্ন রকম ভবন যেখানেই তোমরা থাকতে চাও থাকতে পারো আমরা সারাদিন ঘুরে ঘুরেই কাটিয়ে দিয়েছি এত ভালো লেগেছে তোমাদেরকেও আমরা যা দর্শন করেছি নিজেদের চোখ দিয়ে তোমাদেরকে আজকে সেগুলোই দেখাবো আমি যখন বৃন্দাবন গেছিলাম ঠিক যতটা শান্তি পেয়েছিলাম আমি ইসকনে আসলেও ঠিক ততটাই শান্তি পাই এখানকার গোশালাটা কিন্তু খুব সুন্দর অবশ্যই তোমাদেরকে সবকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো এখানে রাধা কৃষ্ণের বিগ্রহটি কিন্তু খুব বিখ্যাত এখানে কিন্তু ফটো তোলা মন্দিরের ভেতর যেহেতু নিষিদ্ধ তাই সকলকে অনুরোধ রইল অবশ্যই ইসকনে এসে নিজের চোখ দিয়ে একবার রাধা কৃষ্ণের দর্শন করে যেও বিশাল আয়তনের সুন্দর মূর্তিটি সত্যি আকর্ষণীয় মহাভারতেও এই কথাটি খুব প্রচলিত আছে যে কৃষ্ণের থেকে উজ্জ্বল বর্ণা আর কেউ ছিল না এখানে কিন্তু আমরা শ্রী কৃষ্ণের চোখের মুগ্ধ চাউনির বর্ণনাও পেয়ে থাকি আমরা যখন বৃন্দাবনে গেছিলাম সেখানে আমরা গোকুল গোবর্ধন বর্ষানা সবকিছুর দর্শন করেছিলাম সেই ভিডিওটি নিশ্চয়ই তোমরা প্রীতম ব্লগসে আগে দেখেছো যদি না গিয়ে দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো এই জায়গাটা হলো প্রসাদাম হল তোমরা এখানে বসে খেতেও পারো মায়াপুরে আসবো আর প্রসাদ খাবো না তা কখনো হয় তাই জন্য সবার আগেই কুপন কেটে নিয়েছিলাম বসে খাবো বলে তাই জন্য এবার আমরা চলে যাচ্ছি মায়াপুরের ভেতরের দিকে তোমরাও চাইলে এসে এখানে টোকেন কেটে খেতে পারো তার জন্য একটু তাড়াতাড়ি এসে টোকেনটা আগেই কেটে নিতে হবে তবেই তোমরা কিন্তু খেতে পাবে কারণ এখানে প্রচন্ড ভিড় হয় প্রচুর ভক্তের সমাগম আর এখানের খাবারের টেস্টও ভীষণ ভালো ভগবানের প্রসাদ সে তো অমৃত সমান আমি তো খুব আনন্দ করে এবং তৃপ্তি
তৃপ্তি করে খেয়েছি। আমার তো খুব ভালো লাগছিল এরকম সবার মধ্যে বসে পুরো একতা সমান বজায় রেখে এরকম ভাবে খেতে কার না ভালো লাগে। এই জিনিসটার মতো সারল্য আর কোথাও নেই। নিজে খাও, নিজে নিজের বাসনটা ঠিকঠাক ধোও, এই জিনিসটার মধ্যে একটা আলাদাই কালচার আছে। আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, যেহেতু দুটো বাজে সেহেতু সব কিছু বন্ধ আছে। এবারে যাচ্ছিলাম আমার পছন্দের সব থেকে একটা ভালো জায়গায়, চলো তোমাদেরকেও নিয়ে যাব। দুধারে এরকম গাছ আর তার মাঝখান থেকে ছায়া ভরা রাস্তা, আমার যে ভিতরে কি অনুভূতি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা একটা টোটো ভাড়া করে চলে এলাম হচ্ছে গোশালায়। এবার এখানে কিন্তু তোমরা চাইলে ঘিও কিনে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু খুব সুন্দর ভাবে গরুদের রক্ষণাবেক্ষণ করা হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে রক্ষণাবেক্ষণ খুব সুন্দর। আমরা এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, অনেকটা জায়গা জুড়ে অনেকটা এলাকা জুড়ে এই গোশালাটা বিস্তৃত। গোশালার দর্শন করার পর আমি ভাবছিলাম যে ওখান থেকে কিছু ঘি পনির নিয়ে আসবো, চলো সবার আগে একটু টেস্ট করে দেখা যাক। পারলে তোমরাও এখানে একবার এসো, এই জায়গাটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কৃষ্ণ ঠাকুরের বন্ধু বলে কথা, সুন্দর হবে না? খুব সুন্দর। চলো এবার আমরা এখান থেকে বেরোবো, আমাদের সমস্ত দর্শন শেষ হয়ে গেছে। প্রীতম কিন্তু আবার হাত দিয়েছে, আমি প্রথম প্রথম অবশ্য একটু ভয় পাচ্ছিলাম, তারপরে আমিও একটু প্রণাম করে নিলাম, প্রীতমও প্রণাম করে নিল। আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুরের বন্ধু সেই ছবিটাই করা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ঘি পাওয়া যাচ্ছে। এখন আমরা খাচ্ছি লস্যি, এটা হচ্ছে দই, ঘি গোশালার সামনেই পাওয়া যায়, সব রকম টেস্ট করে একবার দেখবো। লস্যিটা হেভি। আমাদের মন্দির দর্শনের পর আমরা আবার উঠে পড়লাম গাড়িতে, বেরিয়ে পড়লাম দেখতে যাব শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দেখার জন্য। তাহলে চলো, তো আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে, তাহলে চলো। আমরা যাচ্ছিলাম চৈতন্য মঠের ভেতরের দিকে। সত্যি এই জায়গাটা কিন্তু বিশাল বড়, আর যতক্ষণে আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম ততক্ষণে মন্দির খুলে গেছে। ধর্ম, জীবনে কর্মই হলো পরম ধর্ম, সৎ কাজ করা অহিংসাই পরম ধর্ম। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন তখন তাকে ধর্ম সম্পর্কে যে জ্ঞান এবং সৎপথে চলার যে উপদেশ তিনি দিয়েছিলেন সেটাই কিন্তু শ্রীমদ ভগবদ গীতায় লেখা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু গরিবের দুঃখ কষ্টকে নিজের বলে মনে করতেন, তিনি কিন্তু মানুষের জন্য প্রচুর করেছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণও সবসময় মানুষকে সৎপথে চলার উপদেশ দিয়ে গেছেন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, চলো দেখানো যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে নদিয়ার নবদ্বীপে। তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী, এবং তার পত্নী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। নবদ্বীপের আকাশে আর গঙ্গার বুকের জোছনায় জোয়ার উথলে উঠেছে, সেদিন আবার চন্দ্রগ্রহণের যোগ, ভিড়ের অন্ত নেই, কোলাহল আর হরিদ্বনিতে আকাশ বাতাস ভরপুর। শ্রীহট্টিপাড়ায় জন্মেছে এক পুত্র সন্তান শ্রী চৈতন্য মহাপ্রভু। নিমাই গঙ্গাদাস, বিষ্ণুদাস ও সুদর্শন এই তিনজন পণ্ডিতের কাছে তিনি বিদ্যা লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একান্ত শ্রীকৃষ্ণের অনুরাগী, তিনি সারাদিনই হরিনাম জপ করতেন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে প্রেমের বাণী প্রচার করাই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সব থেকে বড় কাজ। মানবীয় চেতনার পূর্ণ বিকশিত রূপ বিগ্রহই ছিলেন তিনি। তার সব থেকে বড় সাধনা ছিল মানুষে মানুষে বিভেদ মুছে দেওয়া, তার জন্যই সকল মানুষ তার কাছে ছুটে যেতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনি এই মহামন্ত্র জপই সকল মানুষের কাছে প্রচার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ 18টা বছর কাটিয়েছিলেন পুরীধামে। আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেক কটা মন্দিরই দর্শন করে ফেলেছি, এবার আমরা যাব পরবর্তী মন্দিরের দিকে। এখানে মাছেদেরকে বিস্কুট খাইয়ে আমরা চলে এসেছি কেলিকদম্ব বৃক্ষ দেখতে। এটিও কিন্তু একটি সমাধি মন্দির। এটি হচ্ছে শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মন্দির, যেখানে তার সমাধি রয়েছে। আমরা কিন্তু প্রায় সবকটা মন্দিরই দর্শন করেছিলাম, এবং তোমাদেরকেও সবকটি নাট্য মন্দির দর্শন করিয়ে তোমাদেরকে একটাই কথা বলবো, এখন কিন্তু সামনেই শীতকাল, চলে এসো একবার সময় করে ইস্কনে। আর সামনেই রাধাকৃষ্ণের অপরূপ মূর্তিটি দর্শন করলাম, জগৎ সুন্দর এই বিগ্রহটি দেখে মন ভরে গেল। শ্রীকৃষ্ণের প্রচুর নামের মধ্যে আরো একটি নাম কুঞ্জবিহারী। এসব দেখার পরে তোমাদেরকে আর একটি জায়গায় নিয়ে যাব, যেখানকার জল মাথায় দিলে খুব পুণ্যি হয়,
চলো তাহলে এবার তোমাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাওয়া যাক। আমরা ভক্তি সহকারে সবকটি মন্দির দর্শন করার পর চলে এলাম হচ্ছে সেই জায়গাটিতে। এখানকার জল মাথায় ঢালা খুব পুণ্যের। এরপরে আমরা চলে যাব পরবর্তী স্পট, মানে আমাদের শেষ গন্তব্যে, মায়াপুর লঞ্চ ঘাটের পাশেই অবস্থিত জগন্নাথ মন্দিরে। যখন দেখি বিদেশিরা আমাদের দেশে এসে কৃষ্ণ ভক্তি করে, সত্যি দেখে গর্বে মনটা ভরে যায়। যারা নবদ্বীপ হয়ে আসবে, মানে ফেরিঘাট হয়ে আসবে, তারা সবার প্রথমে এই জগন্নাথ মন্দিরটি দর্শন করো। এরপরে আমরা চলে যাব নবদ্বীপে, মানে নবদ্বীপ ধামে, যেখানে অনেক মন্দির আছে, তোমরা অবশ্যই সেখানে যেও। আর পার্ট টু অবশ্যই রয়েছে নবদ্বীপ ধাম, যেটা আগে থেকেই দেওয়া আছে প্রীতম ব্লগসে, তোমরা সবাই গিয়ে পার্ট টুটা দেখে নিও, ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। আর যারা ট্রেনে করে আসবে তারা হাওড়া থেকে মায়াপুরে ট্রেন অনেক পেয়ে যাবে, 2-2.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে মায়াপুরে। যদি তোমরা ট্রেনে করে আসো বেশি খরচা নেই, খুব জোর মাথা পিছু 500 টাকা করে খরচা হবে। শীত পড়ছে, তোমরা একটা দিন 6 বার করে অবশ্যই ঘুরে যেতে পারো এই মায়াপুরে। এই ছিল আজকের ছোট্ট একটা মায়াপুর ট্রিপ। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে, নতুন একটা শহরে, আর হ্যাঁ হয়তো নতুন এক কোনো দেশে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।